আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে কিন্তু আমি আমার হাতে কাজ করা কোনো কিছু দেখাবো না আজকে আমি দেখাবো আমার ফাল ফাল্গুনের কিছু শাড়ি দেখাবো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি দেখে দিচ্ছি আমার ফাল্গুনের শাড়িগুলো কেমন এই যে একটা শাড়ি আছে এটা আমি নন্দিনীর থেকে কিনেছিলাম এটা অরেঞ্জ কালারের সাথে সেট আছে এই ভিতরে পাটটা এরকম মানে আঁচলটা এরকম তো এটাও কিন্তু ফাল্গুনে পড়লে ভালো লাগবে হ্যাঁ এটা তো আমি দেখিয়ে দিলাম আমি আর একটা শাড়ি দেখাবো এই যে আর শাড়ি এটা হচ্ছে এটা আমি কিনেছিলাম অবশ্য এটা কিন্তু হালকা কুসুম কালার এটা কিন্তু ফাল্গুনে পরা যাবে এটা কিন্তু ভালো লাগে দেখতে এই যে হালকা পাড় আছে আর পুরো শাড়িতে কাজ এভাবে এটাও আমি দেখিয়ে দিলাম আর এটা একটা শাড়ি এটা ছিল আমার অনেক আগে শাড়ি এটা অনেক আগে আমার দেবর আমাকে গিফট করেছিল ছোট দেবর এখনও শাড়িটা ভালো আছে এটাও কিন্তু ফাল্গুনে পরলে ভালো লাগবে দেখতে মানে হালকা কালারের শাড়ি কিন্তু আমি একাত্ম এতগুলো শাড়ি পরতে পারবো না তো এখান থেকে যে কোনো একটা পরব কোনটা পরলে ভালো লাগবে এটা তোমরা চয়েস করে দিবে এ আর একটা শাড়ি এটা কিন্তু এটাও কিন্তু ভালো শাড়ি এটা মানে কাতানের উপরে ছিল মনে হয় খুব সম্ভবত এটা কিন্তু আমি নিজে কিনেছি এটা এটাও দেখিয়ে দিলাম এই যে আরও একটা শাড়ি দেখাবো আরও একটা না আরও বেশ কয়েকটা দেখাবো এই যে আর একটা শাড়ি এটা অরেঞ্জ কালারের এটাও কিন্তু ফাল্গুনে পরা যাবে খারাপ লাগবে না পড়লে এটা তো অরেঞ্জ কালারের ভিতরে দুটো কা ইয়ে কাপড় ইয়ে করা আছে এদের অর্ধেকটা প্রিন্টের আর অর্ধেকটা অরেঞ্জ কালারের তা এ শাড়িটাও কিন্তু ভালো লাগে এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল তো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার কয়েকটা শাড়ি শেয়ার করছি তোমাদের সাথে এই যে এই শাড়িটা একটু বেশি গজাস এটাও শেয়ার করলাম কারণ এই শাড়িটার কালারটা কিন্তু ফাল্গুনি ওয়াল্গুনি কালার এটা পরলেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু শাড়িটা একটু বেশি গজাস তবুও ভালো লাগবে পরলে শাড়িটা অনেক সফট আছে তো এটা আমি কিনেছিলাম অবশ্য এই যে আঁচলটা কিন্তু এই ছাড়িটার কালার কিন্তু বিভিন্ন কালারের মানে ম্যাচিং করা কালারটা বেশ এই যে এখানটাতে আঁচলটা আঁচলটা একটু গাঢ় কুসুম কালার বলো ওটাকে আর এখানে ধরেন লেমন কালার আছে তারপরে এটা এখানে একটু হালকা আছে ডিপ আছে এইভাবে ছাড়িটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে সরাসরি দেখলে কিন্তু অনেক ভালো লাগে ছবি তো খারাপ লাগছে না একেবারে তো এই যে দেখিয়ে দিলাম আর দুইটা শাড়ি দেখাবো সুতির শাড়ি এটাও পরলে খারাপ লাগে না অনেক সময় সুতির শাড়ির সাথে কানে দোলটোল পরে ম্যাচিং করে পরলে কিন্তু ভালোই লাগে দেখতে এটা এগুলো টাঙ্গালের শাড়ি বলে যা খুলে দেখানো দরকার হচ্ছে না এই শাড়িটা দেখে দিলাম এটা পরলে কিন্তু অনেক ভালো লাগে তারপরে শেষে এই যার একটা শাড়ি এটাও পরা যাবে কুসুম কুসুম কালার আছে আলটা এটাও কিন্তু ভালো লাগে তো আমি দেখিয়ে দিলাম আমার শাড়িগুলো কেমন হয়েছে জানাবে অবশ্যই শাড়িগুলো কেমন লাগলো দেখতে তারপর এর সাথে ধরো এই যে চুড়ি আছে কিন্তু বিভিন্ন কালারের ম্যাচিং করে চুড়িগুলো পরলে কিন্তু ভালোই লাগবে এই যে হাতের এইসব চুড়িও আছে তারপরে এই যে আজকে আবার বান্ধবী আমাকে এটা গিফট করলো গলার ছেট গিফট করেছে তা আমি রেখে দিয়েছি সামনে তো সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করবে আজকের মতো আমি তাহলে সবাইকে খেয়াল দিচ্ছি পরবর্তীতে আরও আমার ছাডি আছে সেইগুলো আমি দেখাবো একটা একটা অকেশনে শেয়ার করবো আমি তোমাদের সাথে সবাই ভালো থেকো আল্লাহ পেজ